বেনারস ট্যুরের পরে এই ট্যুর যেখানে আমরা মথুরা, বৃন্দাবন আর আগ্রা যাব, সেই ট্যুরটা কন্টিনিউ থাকবে। আমরা ওই ট্রেনে চেপে আমরা এখন মথুরার দিকে এগিয়ে যাচ্ছি। বেনারস থেকে আমরা এটা পাটনা কোটা ট্রেন ধরে আমরা মথুরার দিকে যাচ্ছি। ট্রেনে যাওয়ার সময় আমি গেলাম একবার টয়লেটের দিকে, সেখানে যেয়ে দেখলাম যে টয়লেটটা পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো, সবই ঠিকঠাক, এখানে লাইটের ব্যবস্থাও আছে। সব কিছু দেখে একটা মনে হলো যে না, টয়লেটটা খুবই ভালো, পরিষ্কার, আর মনটাও ভালো লাগলো দেখে। আর একটা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন, এখানে চার্জিংয়ের ব্যবস্থা আছে, লাইটের সুইচ, ফ্যানের সুইচ সবই ঠিকঠাক আছে, আর হ্যাঙ্গার আছে যেটাতে আপনারা জামা প্যান্ট ঝুলোতে পারবেন। সেই কালকে বিকেলে ট্রেনে চেপেছি, তাই অনেকক্ষণ ধরে ট্রেনে যাওয়ার জন্য একটু বোরিং ফিল করছি, তাই সবাই মিলে একটু বসেছি, একটু আড্ডা জমানো হচ্ছে। সবাই দেখতে পাচ্ছেন আমরা বসে বসে এখন আড্ডা মারছি। এখন এইখান থেকে কোথা থেকে কীভাবে যেতে হবে সব কিছু ডিটেলস আলোচনা হচ্ছে। ট্রেনের স্পিড খুবই ভালো, এটা দেখে মন ভালো হয়েছে যে ভারতীয় রেল এখন খুব উন্নত হয়েছে, খুবই ভালো লাগে এসব দেখতে। অবশেষে মথুরা স্টেশনে ট্রেন এসে পৌঁছলো। একের পর এক আমরা ব্যাগ হাতে নিয়ে আমরা ট্রেনের থেকে নামছি। এখন আমরা মথুরা স্টেশনে এই মাত্র নামলাম, ট্রেন এসে পৌঁছলো সকাল 8টা। আমরা গতকাল বেনারস থেকে কোটা পাটনা এক্সপ্রেসে চেপে রওনা দিয়ে আমরা এখন মথুরা স্টেশনে এসে নেমেছি। আমরা এখান থেকে বৃন্দাবন যাব। বৃন্দাবনে আমাদের ঠাকুর 108 স্বামী নিগমানন্দ পরমহংস দেবের আমাদের আশ্রম আছে, আমরা তার শিষ্য ভক্ত, আমরা আমরা তার আশ্রমে যাব। আমরা স্টেশনে নামার পর এবার আমরা বাইরে যাব, বাইরে অটো ধরবো, অটো ধরে আমরা আস্তে আস্তে আমাদের আশ্রমে পৌঁছাব। আমরা আশ্রমে পৌঁছে ওখান থেকে ফ্রেশ হয়ে আর ওয়েট করতে পারলাম না, আমরা সাথে সাথে আমরা বেরিয়ে গেলাম। এটা হচ্ছে এখানে কাঁচ মন্দির, যেটা আপনার বৃন্দাবনে। আর এই কাঁচ মন্দির দেখে আপনি অভিভূত হয়ে যাবেন, যে চারিদিকটা মনে হবে যেমন কাঁচ দিয়েই তৈরি। এই কাঁচ মন্দিরের আসল নাম হলো শ্রীকৃষ্ণ প্রণামী সম্প্রদায় মন্দির, কিন্তু এটা কাঁচ মন্দির নামেই বেশি বিখ্যাত। এখানের মন্দিরে যে সূক্ষ্ম সূক্ষ্ম যে হাতের কাজ, যেটা আপনারা দেখলে অভিভূত হয়ে যাবেন, যে কাঁচের উপরে কত রকমের কিছু জিনিস হতে পারে। এখন আমরা বৃন্দাবনে বিভিন্ন মন্দির পরিদর্শনে বেরিয়েছি, এখন যাবো আমরা ইসকন টেম্পল, এবং দেখা যাক আর কোথায় কোথায় যেতে পারি। যেখানে যেখানে যাব আপনাদেরকে সেখানে ভিডিও আমরা তুলে ধরবো। ইসকন টেম্পল যাওয়ার আগে এই মন্দিরটির ভিডিও আপনাদের কাছে আমি তুলে ধরলাম। প্রণাম সেবা কেটে এর পুরো বৃন্দাবন এইভাবেই প্রদক্ষিণ করছে, ঠাকুরের কাছে কোনো মানত কিছু করেছে তার জন্য, তা পূরণ যাতে হয় তার জন্য এরা পুরো প্রণাম সেবা কেটে বৃন্দাবনটি প্রদক্ষিণ করছে। এখানে সবাই এসে একটি শিশুর মতো আচরণ করে, কারণ ভগবানের কাছে সবাই তো তার শিষ্য, তার থেকে অনেক ছোট। তো এখানে এসে সবাই যেমন আনন্দে চারিদিকে পাগলের মতো ঘোরে। যাবার সময় রাস্তার বিভিন্ন দেয়ালে যেখানে প্রাচীর দেওয়া আছে, সেখানে দেখতে পাচ্ছি কৃষ্ণ রাধার বিভিন্ন রকম বাণী বা ছবি আঁকা আছে। এগুলো দেখে একটা মন ভরে যাওয়ার মতো ব্যাপার। Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare.
হাঁটতে হাঁটতে আমরা সেই ইসকন টেম্পেলের কাছাকাছি এসে পৌঁছে গেছি। এই তো দেখতে পাচ্ছেন যে ইসকন টেম্পেলের এটি একটি দিক, এটা হচ্ছে মেন গেট। আমরা এখন ইসকন মন্দিরের লাইনে দাঁড়িয়ে আছি, আস্তে আস্তে ধীরে ধীরে মন্দিরের দিকে প্রবেশ করছি। আপনাদের কাছে সেই ছবি আর ভিডিও এবং অবশ্যই তুলে ধরবো। এটি ইসকন সংস্থার প্রথম মন্দির, যেটি 1975 সালে তৈরি করা হয়েছিল। আর এটি খোদ তৈরি করেছিল ইসকনের যে সংস্থাপক প্রভুপাদ জি। আমি আমার বাবা মায়ের সাথে এখানে বেড়াতে এসেছি। বাবা মা এখানে এসে খুবই আনন্দিত, তারা ক্যামেরার সামনে এতটা উপস্থিত ছিল, তার জন্য এভাবে চুপচাপ বলে দাঁড়িয়ে। এখানে প্রতিদিন এত মানুষের সমাগম হয় যে এত ভিড় হয়, তো যেগুলো দেখার জিনিস সেগুলো দেখতে খুবই অসুবিধা হয়। কিন্তু এই কষ্টের মধ্যেই তো আনন্দ আছে, তাই এইগুলো দেখতে কোনো অসুবিধা বলে মনেই হয় না কারোর। আপনারা দেখবেন এখানে মানুষের মধ্যে কত আনন্দ, দেখুন তাহলে। ইসকন টেম্পেল দেখার পরে আপনারা যাব প্রেম মন্দিরের দিকে। সেখানে প্রেম মন্দিরে যাওয়ার পরে আমরা কতটা দেখাতে পারবো সেটা নিয়ে সংশয় আছে, কারণ আমার ফোনের ব্যাটারি শেষ হয়ে গেছে, প্রায় শেষের মুখে। তাও যতটা পারি আপনাদের জন্য দেখাবো। এটা আমার বৃন্দাবনের প্রথম দিন, তাই প্রথম দিন যেখানে যেখানে আমি বেরিয়েছি সেই ভিডিওগুলো আপনাদের কাছে তুলে ধরলাম, এবং সেকেন্ড দিনে যেখানে যেখানে যাবো সেই ভিডিওগুলি অবশ্যই আপনাদের কাছে নিয়ে আসবো।